টার্গেট করে করে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের মারা হচ্ছে, দম বন্ধ হওয়া তথ্য উঠে আসছে বিশ্ব মিডিয়ায়। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। ইসরায়েলিরা যে কোন মাত্রায় প্রাচণ্ড তা আর বলার অপেক্ষা রাখে না। অবশ্য ইসরায়েলি বাহিনী বহু আগেই বলে দিয়েছে যে গাজার সাধারণ মানুষগুলো নাকি হামাসের সদস্য, তাই তারা কাউকেই ছাড়ছে না। গাজার অধিবাসীরা যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন, তারা হামলা করবেই, এটাই তাদের প্রত্যয়। ত্রাণ নিতে আসা অসহায় মানুষগুলোকে তারা যেভাবে টার্গেট করে করে গুলি করে হত্যা করেছে তা দেখে হতবাক হয়ে গেছে বিশ্ববিবেক। গাজা উপত্যকায় স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের পর ত্রাণ সরবরাহকারী লরির দিকে একটু খাবারের আশায় ছুটে যাওয়া মানুষের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত 112 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। শহরের বাইরেই উপকূলের রাস্তা ধরে রাতের অন্ধকার চিরে যখন ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে ত্রাণবাহী গাড়ির বহর আসছিল, তখন সেটা ঘিরে ভিড় জমায় শত শত মানুষ। মৃতের সঙ্গে আরও 760 জন আহত হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। এই হৃদয় বিদারক ঘটনায় নানা প্রশ্ন উঠছে, ঠিক কী ঘটেছিল এবং এই হত্যাকাণ্ডের জন্য আসলে কে দায়ী। এ নিয়ে পাল্টাপাল্টি যেসব দাবি করা হচ্ছে, বিবিসি ভেরিফাই সেগুলোর প্রধান তথ্য। এগুলো কখন এবং কোন জায়গা থেকে বলা হয়েছে সেসবের ওপর নজর দিয়েছে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভিডিও, স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF-এর ড্রোন ফুটেজগুলো একসঙ্গে বিশ্লেষণ করে জোড়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেখানে কি ঘটেছিল এ ব্যাপারে আমরা কি জানি আর কি জানি না তা খোঁজা হয়েছে। 28 ফেব্রুয়ারি রাত 11:30 ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, কয়েকশো মানুষ আগুন জ্বালিয়ে একসঙ্গে বসে অপেক্ষা করছে মানবিক ত্রাণ সরবরাহ এসে পৌঁছানোর আশায়। উত্তর গাজা, যেখানে প্রায় 3 লাখ মানুষ সামান্য খাবার ও বিশুদ্ধ পানির ওপর টিকে আছে, সেখানে একটা দুর্ভিক্ষ আসন্ন এমন সতর্কতা দিয়ে আসছিল জাতিসংঘ, কারণ কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলে খুবই কম সহায়তা এসে পৌঁছেছে। ভিডিওতে দেখা যায় গাজার দক্ষিণ পশ্চিমের দিকে উপকূলের রাস্তা আল রাশিদ স্ট্রিটে মানুষ এসে আসন গেড়েছে। এই এলাকা সাম্প্রতিক সময়ে ত্রাণ বিতরণের কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এর আগে এই এলাকার অন্য ভিডিও, যেখানে মানুষ লরি ঘিরে সাহায্যের বস্তা পাওয়ার আশায় ভিড় করেছে, সেটার সত্যতা যাচাই করা হয়েছে। ঘটনাস্থলে থাকা সাংবাদিক মাহমুদ আওয়াদিয়া BBC-কে বলেন, অসংখ্য মানুষ সেখানে হন্যে হয়ে খাবার ও আটার ব্যাগ খুঁজছিল। স্থানীয় সময় 29 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর 4টার দিকে মিশর থেকে আসা ত্রাণ বহনকারী লরির বহর IDF-এর এলাকা দিয়ে উত্তরে আল রাশিদ স্ট্রিটের দিকে আসতে থাকে। IDF বলছে এই বহরে 30টি লরি ছিল, কিন্তু BBC-কে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন সেখানে আসলে 18টি বা তার কম লরি ছিল। IDF-এর প্রধান মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, 4:45 দিকে যখন বহরটি গাজা শহরের দক্ষিণ পশ্চিম প্রান্তে নাবুলসি মোড়ে এসে পৌঁছায়, তখন সেটি ঘিরে ধরে জনতার ভিড় ছিল। IDF-এর প্রকাশ করা ইনফ্রারেড ড্রোন ফুটেজের একটা স্ক্রিনশট এটি। IDF যে ভিডিওটি প্রকাশ করেছে সেটা একটা নির্দিষ্ট কোনো দৃশ্যের নয়, 4টি আলাদা ভাগে এটি এডিট করা হয়। ভিডিওতে 2টি ভিন্ন জায়গার ঘটনা দেখানো হয়, যে 2টি জায়গায় চিহ্নিত করতে পেরেছে বিবিসি ভেরিফাই। ভিডিওর প্রথম 2 অংশে যেখানে মানুষকে 2 বা ততোধিক লরি ঘিরে ধরতে দেখা যাচ্ছে, সেটা নাবুলসি মোড়ে একেবারে দক্ষিণে। ভিডিওর পরের 2টি অংশে আরেকটু দক্ষিণে 500 মিটার জায়গার ঘটনা দেখানো হয়েছে, যেখানে দেখা যায় কমপক্ষে 4টি লরি দাঁড়িয়ে আছে এবং যথারীতি মানুষকে সেটার আশপাশে ভিড় করে ঘুরতে দেখা যাচ্ছে, কিন্তু এই সময়টায় সম্ভবত প্রাণহীন দেহ মাটিতে পড়ে থাকতেও দেখা যায়। IDF-এর প্রকাশ করা ভিডিওর স্ক্রিনশট থেকে পাওয়া ছবিতে এটি লাল বক্স দিয়ে চিহ্নিত করে দেয়া হয়েছে। একই সঙ্গে এখানে দেখা যায় পাশেই ইসরায়েলের সেনাবাহিনীর গাড়ির উপস্থিতি। বিবিসি ভেরিফাই IDF-এর কাছে এই পুরো ঘটনার ভিডিও চেয়েছে। আল জাজিরার আরেকটি এক্সক্লুসিভ ভিডিও, যেটা বহরের পেছন দিকে মোড় থেকে প্রায় 0.5 কিলোমিটার দক্ষিণের অংশে, সেটাও যাচাই করা হয়েছে। এখানে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায় এবং মানুষকে লরির ওপরে বা নিচে আশ্রয় খুঁজতে দেখা যায়। এ সময় আকাশে লাল ট্রেসার ছুঁড়তেও দেখা যায়। মাহমুদ আওয়াদিয়া জানান, সাহায্য পৌঁছানো মাত্র ইসরায়েলি গাড়িগুলো থেকে গুলিবর্ষণ শুরু হয়। তিনি বলেন, ইসরায়েলিরা উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে,
তারা যখন আটা বহনকারী ট্রাকের কাছে যাওয়ার চেষ্টা করছিল তাদের দিকে সরাসরি তাক করে গুলি করা হয় এবং তাদের হত্যা করে ট্রাকের কাছে আসা আটকানো হয়। এই গোলাগুলি ঘটনাস্থলের আরও কিছু ভিডিও যাচাই করা হয়, যেখানে একটা গাড়িতে তুলে মৃতদেহগুলো উত্তরে নাবুলসি মোড়ের দিকে নিয়ে যাওয়া হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানোর কথাও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। এর মধ্যে অনেক মৃত ও আহতকে আনা হয় আল আউদা হাসপাতালে। সেটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ডক্টর মোহাম্মদ সালহা বিবিসিকে বলেন, আল আউদা হাসপাতালে 176 জনের মতো আহত মানুষ আসে, যার মধ্যে 142 জনের শরীরে গুলির আঘাত এবং বাকিরা হয় পদদলিত হয়েছে এবং শরীরের ওপরে ও নিচের দিকে বিভিন্ন অংশ মোচকে বা ভেঙে গেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1:06 টেলিগ্রামে IDF একটা বিবৃতি প্রকাশ করে, যেখানে বলা হয় আজ সকালে গাজা উপত্যকার উত্তরে যখন মানবিক সহায়তা নিয়ে ত্রাণবাহী ট্রাক আসছিল সে সময় গাজার অধিবাসীরা ট্রাকটি ঘিরে ধরে এবং সহায়তাগুলো ছিনিয়ে নেয়। এই ঘটনার সময় ধাক্কাধাক্কি ও পদদলিত হয়ে গাজার কয়েক ডজন অধিবাসী আহত হয়েছে। দুপুর 3:35 সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরেকবার একই রকম বক্তব্য দিয়ে এই বিবৃতি প্রকাশ করে IDF। যুক্তরাজ্যের চ্যানেল 4 নিউজে দেয়া এক সাক্ষাৎকারে IDF-এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বলেন, একদল উত্তেজিত জনতা এই বহরের দিকে এগিয়ে এসে এটাকে থামিয়ে দেয়। সে সময় বহরের নিরাপত্তায় যে ট্যাঙ্কগুলো ছিল তারা দেখে যে মানুষজন ভিড়ের মধ্যে পদদলিত হচ্ছে, তখন তারা কয়েকটি সতর্ক বুলেট ছোঁড়ে এই ভিড়কে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এরপর স্থানীয় সময় রাত 10:35 এক্সে এক ভিডিও বার্তা আসে, যেখানে IDF-এ ড্যানিয়েল হ্যাগারি দাবি করেন 100 মানুষ থেকে তা 1000 মানুষের রূপ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি বলেন, ট্যাঙ্ক কমান্ডার এ সময় পিছু হটার সিদ্ধান্ত নেন যাতে বেসামরিক নাগরিকদের কোনো ক্ষতি না হয় এবং তারা নিরাপদে সতর্কভাবে সেখানে ছিল এবং জনতার দিকে কোনো গুলি ছোঁড়া হয়নি। তারও কিছুক্ষণ আগে গ্রিনিজ সময় 6:00-7:00 মধ্যে CNN-কে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মার্ক রেজেভ বলেন, ইসরায়েল কোনোভাবেই সরাসরি কিছুতে যুক্ত হয়নি এবং সেখানে ছিলই না। তিনি আরও দাবি করেন, IDF গুলি ছুঁড়েছে অন্য একটা ঘটনায় যার সঙ্গে এই ত্রাণ বহরের কোনো সম্পর্ক নেই, যদিও তিনি তার দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ হাজির করেননি। রেজেফ বলেন, ট্রাক লুটের সময় সেখানে গুলি ছোঁড়া হয়েছে আর সেটা করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী, তবে আমরা জানি না সেটা হামাস ছিল নাকি অন্য কোনো গ্রুপ। বিশ্বনেতারা এখানে ঠিক কী ঘটেছিল সে ব্যাপারে তদন্তের দাবি জানিয়েছেন। উদ্বেগ আরও বেড়েছে যখন মঙ্গলবার জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা সতর্কবার্তা দিয়ে বলেন, গাজার 500,000-এরও বেশি মানুষ ভয়াবহ মাত্রার খাদ্যাভাবে পড়তে যাচ্ছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে সারবোঝাই একটি কার্গো জাহাজ এডেন উপসাগরে ডুবে গেছে। ইয়েমেন সরকার শনিবার এ তথ্য জানিয়েছে বলে AFP-র এক প্রতিবেদন থেকে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে হুথিরা 19 ফেব্রুয়ারি বেলিজিয়ান পতাকাবাহী কার্গো জাহাজ রুবি মারের বিরুদ্ধে আক্রমণের দাবি করেছিল। লেবানিজ ফার্ম পরিচালিত জাহাজটিতে দাহ্য সার পরিবহন করা হচ্ছিল। দুটি ক্ষেপণাস্ত্র আঘাতের পর ক্রুরা জাহাজটি পরিত্যাগ করে নিরাপদে সরে যান। জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে রওনা হয়েছিল এবং বুলগেরিয়ান ভার্না বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ক্রাইসিস সেল বলেছে, গতরাতে বিরূপ আবহাওয়া এবং সমুদ্রে প্রবল বাতাসের কারণে MV রুবিমার ডুবে গেছে। জাহাজের অপারেটর ব্লু ফ্লিটের প্রধান নির্বাহী রায় খৌরি বলেছেন, তিনি ডুবে যাওয়ার বিষয়ে অবগত নন। তিনি AFP-কে বলেন, এটি সত্য কিনা তা যাচাই করার জন্য জাহাজে আমাদের কেউ নেই। ম্যাক্সার টেকনোলজিসের শেয়ার করা এবং AFP প্রকাশিত স্যাটেলাইট চিত্রগুলোতে জাহাজ থেকে জ্বালানি তেল বের হতে দেখা গেছে। ট্যাঙ্কার ট্র্যাকার্স ওয়েবসাইট বলেছে, ডুবে যাওয়ার ফলে ইয়েমেনি আঞ্চলিক জলসীমা এবং লোহিত সাগরে পরিবেশগত বিপর্যয় ঘটবে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় গ্রিন পিসের প্রোগ্রাম ডিরেক্টর জুলিয়েন জেরেসাটি বলেছেন, সমুদ্রে অ্যামোনিয়াম নাইট্রেট সারের ছিটা সামুদ্রিক বাস্তুতন্ত্রের ওপর বেশ কিছু উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ব্রিটিশ নৌবাহিনী পরিচালিত মেরিটাইম সিকিউরিটি এজেন্সি UK-MTO বলেছে, রুবিমার ইয়েমেনি বন্দর মোখা থেকে 35 নটিক্যাল মাইল অর্থাৎ 65 কিলোমিটার দূরে ছিল যখন এর ক্রুরা এটি পরিত্যাগ করতে বাধ্য হয়েছিল। AFP-র খবরে বলা হয়েছে, রুবিমারকে মার্কিন সামরিক ও নিরাপত্তা সংস্থা অ্যাম্ব্রে ব্রিটিশ নিবন্ধিত জাহাজ হিসেবে চিহ্নিত করেছিল, কিন্তু খৌরি এ তথ্য অস্বীকার করেছেন। নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। এর মাধ্যমে তারা গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করছে বলে জানিয়েছে।
গণমাধ্যমটির তথ্য অনুসারে গত 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর নজিরবিহীন হামলার পর গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। হুথিদের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র কৌশলগত জলপথে সামুদ্রিক যানবাহন রক্ষায় ডিসেম্বরে একটি বহুজাতিক বাহিনী প্রতিষ্ঠা করে। জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে অসংখ্য হামলা চালিয়েছে, যেখানে ইরান সমর্থিত গোষ্ঠীটির বিদ্রোহীরা 2014 সাল থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি অনুগত বাহিনীর সঙ্গে লড়াই করছে। দর্শক, আজ এ পর্যন্তই শুভকামনা।